আনতে যায় তাকে গরু চোর বলে তারা হত্যা করে। আমাদের পৃথিবীতে তিনটা বর্ডারে সাধারণত হত্যা হয়, মেক্সিকোর সাথে আমেরিকায়, এবং ফিলিস্তিনিদেরকে হত্যা করে অবৈধ ইসরায়েলে আর বাংলাদেশের ভারতে। মেক্সিকানরা মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাচার করে, সেজন্য তাদের হত্যার সংখ্যা খুবই নগণ্য, কিন্তু মাঝে মাঝে হয়। আর অবৈধ রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনিদের ঘর বাড়ি ধ্বংস করে তার অস্তিত্ব, তার আবাসন বাড়ানোর জন্য ফিলিস্তিনিদের হত্যা করে। অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশের সাথে ভারতের সীমান্তে হত্যা হয় যার কোনো ন্যূনতম একটি যৌক্তিক কারণ এখন পর্যন্ত দিতে পারেনি। যেদিন প্রধানমন্ত্রী দিল্লি থেকে ঢাকা এসেছে, সেদিন বাংলাদেশের সীমান্তে বাংলাদেশিকে হত্যা করে, স্কুল ছাত্রকে হত্যা করে তার লাশ নিয়ে গেছে বিএসএফ। থু তোর বন্ধুত্ব, থু তোর অবদান। আর কত লাশের বিনিময়ে ভারত আমাকে একাত্তরের প্রতিদান নিবে? এই প্রশ্ন করে আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এরপর যে আমাদের মাঝে বর্তমানে আসবে আব্দুর রহমান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি। আব্দুর রহমান, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সভাপতি। সীমান্তে ছাত্র হত্যার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর মুখে একটি কথা শুনেছি, সেই কথাটি হলো ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন তা মনে রাখবে। তা আমার প্রশ্ন হচ্ছে কেন দিয়েছেন? সেই দেওয়া নেওয়ার সমাজের যে সম্পর্ক, সেই সম্পর্কটা কি? সেটা কি প্রতিবেশীর সম্পর্ক? যদি প্রতিবেশীর সম্পর্ক হয়ে থাকে তাহলে এই দেওয়া নেওয়ার মাঝে ভারসাম্য থাকতে হবে। এই যে অসম প্রেম, অসম সম্পর্ক, এই অসম সম্পর্ককে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই এই সম্পর্ক আপনার মধ্যে, আমাদের মধ্যে, ভারতের সাথে আমাদের বন্ধুত্ব বৃদ্ধি করবে না। এই সম্পর্ক ভারতের সাথে আমাদের দাসত্ব এবং মনিবের সম্পর্ক তৈরি করছে। আপনারা জানেন, ইতিহাস বলে যে লেন্দুপ দর্জিকে কিভাবে সম্মান করা হতো ভারতের বুকে। এই লেন্দুপ দর্জি যখন সিকিম রাজ্য ভারতের হাতে তুলে দেয়, ঠিক তার এক মুহূর্তে যখনই এই লেন্দুপ দর্জি ভারতে যেত, তখন তাকে সে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হতো। ভারতের সর্বোচ্চ ব্যক্তিরা তাকে সেখানে সংবর্ধনা দিত, তাকে রিসিভ করত। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, এই লেন্দুপ দর্জি সেই দিন থেকে আর কোনো সম্মান মর্যাদা পায় না। যেই দিন থেকে সিকিমের স্বাধীনতা ভারতের কাছে বিকিয়ে দিয়েছে, সেই দিন থেকে লেন্দুপ দর্জির চারানা পয়সার মূল্য এই ভারতের কাছে ছিল না। সংগ্রামী ভাইরা, আমরা জানতে চাই বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখন একটি স্বাধীন রাষ্ট্রের প্রধানমন্ত্রী, কেন স্বাধীন রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে একজন প্রতিমন্ত্রী মর্যাদার ব্যক্তি এসে এয়ারপোর্টে রিসিভ করবেন? কেন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী নিজে এসে রিসিভ করেন? আমেরিকার প্রেসিডেন্টকে নরেন্দ্র মোদী নিজে এসে রিসিভ করেন? এমনিভাবে পৃথিবীর ক্ষমতাধর ব্যক্তিদেরকে মোদী এসে রিসিভ করেন? কিন্তু যারা সমস্ত কিছু ভারতকে উজাড় করে দিল, নিজেদের ট্রানজিট দিল, নিজেদের কোটি কোটি শত শত কোটি টাকা খরচে যে রাস্তা নির্মাণ করা হয়েছে, সেই রাস্তা দিয়ে আজকে বিনা শুল্কে ভারতের গাড়িগুলো বাংলাদেশের উপর দিয়ে যায়, বাংলাদেশের রাস্তাঘাট নষ্ট করে, তারপরও ট্রানজিট বা ট্রান্সশিপমেন্টের বিনিময়ে কোনো ট্যাক্স নেওয়া হয় না, এই যে বন্ধুত্বের খেসারত, তারপরও কেন আমাদের প্রধানমন্ত্রীকে, ভারতের সর্বোচ্চ ব্যক্তিত্ব, কেন পারলো না তাকে রিসিভ করতে? সংগ্রাম উপস্থিতি, এ থেকে প্রমাণিত হয় ভারত কোনো কৃতজ্ঞ রাষ্ট্র নয়। আমরা ভারত থেকে কোনো কৃতজ্ঞতা পাইনি, আমরা ভারত থেকে পেয়েছি মাদক, পেয়েছি
সীমান্তে সীমান্তে ফ্যান্সি ডিলের কারখানা পেয়েছি, যেগুলো দিয়ে আমাদের এই যুব সমাজকে ধ্বংস করা হয়েছে। আমরা ভারত থেকে পানির ন্যায্য হিস্সা পাইনি, আমরা পেয়েছি বর্ষার সময় এই বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারার জন্য পানির স্রোত পেয়েছি, আমরা পেয়েছি সীমান্ত হত্যা, যেখানে একজন 9 বছরের স্যার একজন নবম শ্রেণী পড়ুয়া ছাত্রকেও গুলি করে হত্যা করা হয়, আর তার পক্ষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাফাই গায়ে যে সমস্ত অপরাধীদেরকে সীমান্তে হত্যা করা হয়। সর্বশেষ আমি বলবো যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটি সত্য কথা বলেছেন, যে তিনি দিল্লিতে বলেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীকে টিকিয়ে রাখতে হবে, এই সরকারকে টিকিয়ে রাখতে হবে, এজন্য আমি নয়াদিল্লিতে গিয়ে তাদেরকে আমি অনুরোধ করেছি, এই সত্যটা বলেছেন। এই সত্য আমাদেরকে শিখায় যে এই দেশের সাথে ভারতের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক না, এটা হচ্ছে দাসত্বের সম্পর্ক, যে দাসত্বের গস্ত খত দিয়ে এসেছে সেই দাসত্বের বিনিময়ে তারা এই দেশের স্বার্থ বিগিয়ে দিতে চায় এবং রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত থাকতে চায়। অচেনেই আমরা এই স্বৈরাচারী তাবেদার, এই ভারতীয় তাবেদার সরকারকে আমরা বাংলাদেশের মসনদ থেকে উৎখাত করে গণতান্ত্রিক একটি সরকারকে আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবে বাংলাদেশ গণ অধিকার পরিষদের।